हेलो स्टूडेंट्स वेलकम टू vidanko.com আমি তোমাদের গণিত শিক্ষক শুভময় আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রদত্ত অপেক্ষক fx equal to root x plus 3 তাহলে আমরা এখানে কি লিখতে পারি fx এর যে কোনো বাস্তব মানের জন্য জিরো গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স প্লাস থ্রি লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি বা এভাবেও লিখতে পারি বাস্তব মান হওয়ার শর্ত তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি -3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইনফিনিটি তাহলে এক্স বিলংস টু -3 কমা ইনফিনিটি তাহলে আমরা এখানে কি বলতে পারি সঠিক উত্তর বা তার আগে আমরা লিখে নিই প্রদত্ত অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল -3 কমা ইনফিনিটি তাহলে এটি কোন অপশান হচ্ছে অপশান ডি তাহলে আমরা এখানে কি লিখতে পারি সঠিক উত্তর অপশান ডি -3 কমা ইনফিনিটি তাহলে এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ